2022-23 অর্থ বছরের জন্য 13,863 কোটি 88 লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বেসরকারি সংস্থা TMSS। বুধবার বগুড়ায় হোটেল মমো ইনের সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় এই বাজেটের অনুমোদন দেয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয়ে উপস্থাপন করেন TMSS এর পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। সভায় সভাপতিত্ব করেন TMSS পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোসাম্মদ গুলনাহার পারভিন। সদস্য সচিবের পক্ষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন TMSS এর সাধারণ পরিষদ সদস্য মিনতি আখতার বানু। সভায় সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন, কর্মপরিকল্পনা সহ আগামী অর্থ বছরে বাজেট অনুমোদিত হয়। এ সময় 2022-23 অর্থ বছরের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।